নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি মেনাতে তোমাদের স্বাগত বন্ধুরা তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে ডাব্লু বিসিএস প্রিলি পরীক্ষা দু হাজার তেইশের কিন্তু তারিখ ঘোষণা করে দিয়েছে এবং পাশাপাশি ডাব্লিউ বিসিএস দু হাজার বাইশের মেইন্স পরীক্ষার যে তারিখ ঘোষণা হয়ে গেছে এবং আপকামিং পিএসসি যে সমস্ত পরীক্ষা আসবে তার জন্য আমরা যে সিরিজটা শুরু করেছিলাম অর্থাৎ পিএসসির প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন প্রশ্নপত্রেও যে প্রশ্নগুলো এবং তার সাথে সাথে উত্তর যেগুলো পিএসসি বারবার করে রিপিট করে এবং পিএসসির যে নতুন যে ট্রেন্ডিং রয়েছে সেই ট্রেন্ডিং অনুযায়ী কিন্তু প্রশ্ন উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরছি যারা আজকে ভিডিওটা নতুন দেখছো তাদের বলবো আগে কিন্তু অনেকগুলো পার্ট হয়ে গেছে যার জন্য একটা প্লে লিস্ট আমরা বানিয়ে দিয়েছি সেই প্লে লিস্টটা তোমরা ফলো করতে পারো এবং সেখান থেকে প্রশ্ন যদি তোমরা ঠিকঠাকভাবে করতে পারো তাহলে কিন্তু পিএসসির প্রশ্ন তোমরা হু হু কমন পাবে এবং পাশাপাশি তোমরা কিন্তু নতুন ট্রেন্ডটাও বুঝতে পারবে তাহলে দেখে নেবো আমরা নতুন আরও একটা প্রশ্নপত্র নিয়ে এসেছি আমরা প্রথম যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ কী বলছে দেখো এখানে ইংলিশে রয়েছে এখানে বাংলায় রয়েছে যে হার্ট পেসমেকারে কোন তেজস্ক্রিয় উপাদানটা ব্যবহার করা হয় তো চারটে এখানে অপশান রয়েছে ইউরোনিয়াম ডয়টেরিয়াম প্লুটিনিয়াম রেডিয়াম উত্তর হয়ে যাবে কি উত্তর হয়ে যাবে অপশান সি অর্থাৎ প্লুটোনিয়াম তো প্লুটিনিয়াম এটা কিন্তু যে হার্টের পেসমেকারে তেস্কীয় উপাদান হিসেবে এটা ব্যবহার করা হয় এবং এই যে প্লুটোনিয়াম ব্যবহার করার ফলে কিন্তু এই যে পেসমেকার যে যন্ত্রটা এই যন্ত্রটা কিন্তু অনেকটা টেকসই হয় তার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়ে থাকে নেক্সট দেখব সাতাশ নম্বর যে প্রশ্নটা কী বলেছে যে প্রত্নতাত্ত্বিক উপাদান বয়স নির্ণয় করতে কোন আইসোটোপ ব্যবহার করা এটা কিন্তু আমরা ছোটোবেলায় সকলেই পড়েছি অর্থাৎ নাইন টেনের কথা বলছি তো এটা কোনটা ব্যবহার করা এটা আমরা প্রত্যেকে জানি যে কার্বন তো কার্বনের যে আইসোটোপটা রয়েছে সেই আইসোটোপটা কিন্তু এটা ব্যবহার করা হয় তো এখানে অপশান বি অ্যান্সার হয়েছে নেক্সট দেখতে পাচ্ছি যে আঠাশ নম্বর প্রশ্ন বলছে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড এটা কত সালে স্থাপিত হয়েছিল চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ উনিশশো সালে কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশান এটা প্রতিষ্ঠা হয়েছিল বেঙ্গলে যে সমস্ত শিল্প রয়েছে তার উন্ন উন্নতির জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছিল ঠিক আছে তো যদিও ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন শিল্পের সংখ্যা অনেক হাতে গোনা হয়ে গিয়েছে তো এটা কিন্তু পরীক্ষা এসেছিল আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে ফাইটোপথিরা পালমি ভোড়া এটা এক প্রকার কী তো চারটে অপশান এখানে তোমরা দেখতে পাচ্ছ জৈবনাশক জৈব পতঙ্গনাশক ছত্রাক ঘটিত অগাছা নাশক না প্রথম জৈব অগাছা নাশক এখানে উত্তরটা হয়ে যাবে অপশান সি অর্থাৎ ছত্রাক ঘটিত অগাছা নাশক এটা হচ্ছে ফাইটোপথিরা পালমি ভোড়া বিভিন্ন ফলে কিন্তু এই রোগটা হয়ে থাকে আচ্ছা নেক্সট এটা একটা জিআই দিয়েছিলো আমরা জিআইটা করছি না তোমরা করে নিও নেক্সট দেখতে পাচ্ছ যে একত্রিশ নম্বর যে প্রশ্নটা এখানে বলেছে যে নিচের জোড়াগুলির মধ্যে কোনটি বেঠিক অর্থাৎ কোনটা ঠিক নয় ঠিক আছে তো তো আমরা দেখবো দেখো প্রথম যেটা বলেছে যে অটল যে মসজিদ রয়েছে বা অটলা মসজিদ এটা কোথায় রয়েছে এটা জৈনপুর অবশ্যই এটা কিন্তু ঠিক কারণ এটা ইউপিতে অবস্থিত এবং এই যে অটলা মসজিদ এটা জৈনপুরে অবস্থিত তো এটা কিন্তু আমাদের বলে আমাদের রয়েছে কোনটা বেঠিক নেক্সট বলেছে দেখো কি বলেছে যে জাহাজ মহল হ্যাঁ জাহাজ মহল কিন্তু মালওয়াতেই রয়েছে এবং এটা মধ্যপ্রদেশে অবস্থিত মান্ডলা ডিস্ট্রিকে অবস্থিত ঠিক আছে তো তো এটাও ঠিক আচ্ছা নেক্সট আমরা দেখবো যে কি বলছে কুতুব কুপতুল ইসলাম এটা আজমেরে রয়েছে না এটাই ভুল কারণ কুপতুল ইসলাম যেটা রয়েছে এটা হচ্ছে দিল্লিতে আছে ঠিক আছে তো দিল্লিতে রয়েছে তাহলে আজমিরে একটা রয়েছে একটা সৌধর নাম বলতে পারবে তোমরা অবশ্যই আমরা বলে দিচ্ছি সেটা হচ্ছে আড়াই দিনকা ঝোপড়া তো এটা কিন্তু ভুল অর্থাৎ অপশন সি এখানে অ্যানসার হয়ে যাচ্ছে আর নিচে যেটা তোমরা দেখতে পাচ্ছ যে বড় সেনা মসজিদ এটা কিন্তু গৌড়ে অর্থাৎ মালদায় অবস্থিত পশ্চিমবঙ্গে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কি বলছে যে ইউপিএসসির বর্তমান চেয়ারকে চেয়ারম্যান কে তো এখন বর্তমানে কে আছেন তো বর্তমানে আছেন হচ্ছে মনোজ সোনি অর্থাৎ অপশান এ নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে আত্মসম্মান আন্দোলন যেটাকে আমরা সেলফ রেসপেক্ট মুভমেন্টও বলি তো এটা প্রতিষ্ঠিত হয় কার দ্বারা এটা অপশান বি পেরিয়ার ইভি রামাস্বামী নায়িকারের দ্বারা কিন্তু এটা যে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এই প্রশ্নটা পিএসসি বহুবার রিপিট করেছে বহুবার তোমরা পিএসসির যদি প্রিভিয়াস ইয়ার ঘাটো তো বুঝতে পারবে বহুবার কিন্তু এটা রিপিট করেছে ঠিক আছে নেক্সট প্রশ্নটা দেখতে পাচ্ছ যে চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সুলতানের শাসক ছিল তো এখানে উত্তরটা হয়ে যাবে অপশন সি আহমেদনগর ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা দেখব যে বিশুদ্ধ জল যে তাপমাত্রায় জমে যায় অর্থাৎ জল জমে যায় কোন তাপমাত্রায় তো এখানে যেহেতু ফারেনাইটে বলেছে তো উত্তরটা হয়ে যাবে অপশন বি বত্রিশ ডিগ্রি ফারেন্ট যদি সেলসিয়াসে দিত তাহলে হতো জিরো ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে তো আর কেলভিনে দিলে দুশো তিয়াত্তর দশমিক ওয়ান ফাইভ কেলভিন হতো ঠিক আছে তো আচ্ছা নেক্সট আমরা দেখব কি বলছে যে দু হাজার বাইশ অনুযায়ী বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশ কোনটা তো এখানে এখনও কিন্তু যে বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদক দেশের নাম সেটা হচ্ছে আফগানিস্তান এবং যার রাজধানী আমরা জানি কি কাবুল ঠিক আছে তো তো এখানেই কিন্তু সবথেকে বেশি আফিম উৎপন্ন হয় ঠিক আছে তো ভারতবর্ষে কিন্তু এই আফিম চাষটা অনেক স্টেটে কিন্তু ব্যান্ড করে দেওয়া হয়েছে কয়েকটা স্টেটে কিন্তু হয় ঠিক আছে তো নেক্সট ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছেন তো উত্তরটা হয়ে যাবে অপশান বি অবনীন্দ্রনাথ ঠাকুর অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতার যে চিত্রটা এটা তিনি অঙ্কন করেছেন এখান থেকে যদি প্রশ্ন আসে যে কত খ্রিস্টাব্দে তিনি এটা অঙ্কন করেছেন সেটা হচ্ছে উনিশশো সালে নেক্সট তোমরা দেখতে পাচ্ছ কি লোকটাক রথটা কোন রাজ্যে অবস্থিত এটা তো পিএসসি একটা ফেভারিট প্রশ্ন বহুবার রিপিট হয়েছে যে লোকটাক রথ কোন রাজ্যে এটা আমরা প্রত্যেকে জানি লোকটাক রথ কোথায় সেটা হচ্ছে মণিপুরে মণিপুরে অবস্থিত মণিপুরের ময়রাং জায়গায় কিন্তু এটা অবস্থিত নেক্সট উনচল্লিশ নম্বর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ কি বলছে নিম্নলিখিত ভাইস রায়দের মধ্যে কে আঠারোশো সালে দেশীয় মুদ্রাযন্ত্র বা ভার্নাগুলার প্রেস এক বাতিল করে দিয়েছিল তো বাতিল করেছিল কে লর্ড রিপন তিনি কিন্তু এটা বাতিল করে দিয়েছিল এবং এটা তাহলে চালু করেছিল এটা চালু করেছিল লর্ড লিটন ঠিক আছে তো লিটন চালু করে এবং রিপন বাতিল করে দেয় ঠিক আছে তো এই ভার্নাকুলার প্রেস অ্যাক্টটা কি এই প্রেস ভার্নাকুলার প্রেস অ্যাক্টের মাধ্যমে কলোনিয়াল যে রুল ছিল ব্রিটিশ যে কলোনিয়াল রুল তার বিরুদ্ধে লেখা যাবে না সেই রকম কিন্তু একটা চালু করে দিয়েছিল লর্ড রিটন পরবর্তীকালে কিন্তু লর্ড রিপন সেটাকে বাতিল করে দিয়েছিল নেক্সট তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে এয়ার ইন্ডিয়ার যে সিও এবং এমডি কে নিযুক্ত হয়েছেন তো আমরা বর্তমানটা জানবো অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে কে রয়েছে তো আজকের দিনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু অপশান এ দেখতে পাচ্ছ ক্যামবেল উইলসন তিনি কিন্তু এখন বর্তমানে রয়েছেন নামটা মাথায় রাখবেন নেক্সট দেখতে পাচ্ছ এলিসা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয়ের জন্য করা হয় সেটা কোন যে রোগ সেটা হচ্ছে অপশান বি এইডস অ্যান্টিবডি তো এইডস থেকে যে প্রশ্নগুলো দেয় যে এইডসের পুরো কথা কী এইডসের যে জীবাণুটার নাম কী সেটা হচ্ছে এইচআই ভি তোমরা জানো এইডসের পুরো কথা অ্যাকোয়ার্ড অ্যাকোয়াডিমিনো ডেভিসি সিনড্রোম ঠিক আছে তো তো এইগুলো কিন্তু পরীক্ষা আসে এবং এইডস রোগের যে টেস্টটা সেটার নাম হচ্ছে এলিসা নেক্সট একটা জিআই আচ্ছা পরবর্তী তেতাল্লিশ নম্বর যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ যে কি বলছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে দূরহস্তি জলবিদ্যুৎ শক্তির উৎপাদন প্রকল্প স্থাপিত হয়েছে তো এই যে দূরহস্তি জলবিদ্যুৎ প্রকল্প এটা কোথায় রয়েছে এটা রয়েছে জম্মু কাশ্মীরে রয়েছে ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ আচ্ছা নেক্সট আমরা পঁয়তাল্লিশ নম্বরটা দেখব কারণ চুয়াল্লিশ নম্বরটা একটা জিআই রয়েছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক এটা প্রতিষ্ঠা হয়েছিল কবে তো এটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এবং এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে তার মধ্যে একটা প্রশ্ন যে এর হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাইতে এবং একটা বিএসসির যে ফেভারিট প্রশ্ন যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমানে যিনি গভর্নর তার নাম কী তার নাম কিন্তু শক্তিকান্ত দাস এবং তিনি কততম গভর্নর এটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে এবং এখান থেকে আরও একটা প্রশ্ন পিএসসি দেয় যে রিজার্ভ ব্যাঙ্কের যে লোগো রয়েছে সেই লোগোতে কোন প্রাণীর যে কে দেখা যায় ঠিক আছে তো তো এটা কিন্তু টাইগার হবে প্রথম দিকে কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের যে লোগো ছিল সেখানে কিন্তু লায়ন ছিল ঠিক আছে এবং ট্রি ছিল কিন্তু এই লায়নটা কিন্তু হাটিয়ে দিয়ে বর্তমানে যেটা রয়েছে সেটা হচ্ছে টাইগার তো এটাও কিন্তু একবার পরীক্ষা প্রশ্ন এসেছিলো এটা জেনে রাখো এবং তোমরা এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করো যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে গভর্নর বর্তমান তিনি কততম গভর্নর এটাও কিন্তু পিএসসি একটা পরীক্ষায় দিয়েছিল ঠিক আছে তো তো আজকের ভিডিওটা এখানেই আবার নতুন একটা সেট নিয়ে পরের দিন আসবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা জানাতে ভুলো না যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন ক্লিক করো পিএসসির এরম টাইপের প্রশ্ন তোমরা কিন্তু আমাদের চ্যানেলেই কিন্তু পাবে তোমরা ইউটিউব ঘেটে দেখতে পারো আর কোথাও কোথাও কিন্তু পিএসএস ইয়ারে এরকম করে কিন্তু ভিডিও দেওয়া নেই যাই হোক ভিডিও হওয়া লাগে অবশ্যই ল্যাখ করো এবং এই প্রশ্নপত্রগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে পারো জি কেমেনিয়া অফিসিয়াল বলে সার্চ করো টেলিগ্রামে গিয়ে পেয়ে যাবে অথবা আমরা আমাদের এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে সেখান থেকে তোমরা জয়েন করতে পারো এছাড়াও জি কেমেনিয়া ফেসবুক পেজে তোমরা জয়েন হতে পারো ধন্যবাদ